মানবাধিকার লঙ্ঘনে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তি দিতে ব্যবস্থা নেয়নি সরকার যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন কাতারের আমিরের সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এগারো চুক্তির সমঝোতা স্মারক আলোচনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ছয় খাতে জার্মানি ইতালি গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত বাস্তবান শুরু জুন থেকে রাজধানীতেই ড্যান্ডি আসক্ত পঁচাত্তর হাজার পথ শিশু আটষট্টি শতাংশ নিচ্ছে গাম জাতীয় মাদক ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত এবং সাবেক আইজিপি বেঞ্জিরের বিপুল সম্পদ ঘুম ভাঙল দুদকের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হাইকোর্টেও রিট দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ঈশ্বর জাহান মনি এবারে বিস্তারিত বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে সোমবার বার্ষিক ওই প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকার মতো মানবাধিক লঙ্ঘন ঘটেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক ভাবে দায় মুক্তি দেওয়া হচ্ছে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনী সদস্যদের চিহ্নিত করতে এবং শাস্তি দিতে পদক্ষেপ নেয়নি সরকার বলছে বাংলাদেশে রক্ষাকারী বাহিনীর হাতে ও অপহরণের গুম ঘটনা অব্যাহত আছে দুই সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে গেল বছর আট জনের বিচার বহির্ভূত হত্যা ও নিরাপত্তা বাহিনীর হেফাজতে মৃত্যুর খবর মিলেছে সফরের দ্বিতীয় দিনে আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে এগারো চুক্তি ও সমঝোতা স্মারক নামে মিরপুরের কালশি এলাকার বালুর মাঠের নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সড়ক পর্যন্ত সড়কের নামকরণের ফলক উদ্বোধন করবেন এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে সন্ধ্যায় দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি এর আগে কাতার ইয়ারের বিশেষ ফ্লাইটে সোমবার বিকেল ঢাকায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে পৌঁছালে স্বাগত জানান রাষ্ট্রপতি আমিরকে দেয়া বিমানবন্দরে গার্ড অব অনার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশ ভোজে যোগ দেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার বিষয় এবং বাণিজ্য সহযোগিতা বিষয়ে কাতারের আমিরের এর সফর গুরুত্ব বহন করছে বলে মনে করছে পররাষ্ট্র খাতে ইউরোপের দক্ষ শ্রমিকদের জন্য খুলছে নতুন দুয়ার জার্মানি ইতালি গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশের দক্ষ শ্রমিক পাঠানো রোড ম্যাপের কাজ এরই মাঝে ঘুচিয়ে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় যার বাস্তবায়ন শুরু হবে জুন থেকে অভিবাসন বিশেষজ্ঞরা নতুন বাজার সম্প্রসারণকে ইতিবাচক বলছেন কর্মীদেরকে ভাষা ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়ারও পরামর্শ ইউরোপের নতুন শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণে দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব প্রফেশনাল সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপ ইউনিয়ন যেখানে বলা হয় সাতাশ দেশের এজোট দক্ষ কর্মী নেবে সাত দেশ থেকে তালিকায় আছে বাংলাদেশও এ প্রকল্পের কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে তৈরি করা ডাটাবেজের তথ্যের ওপর ভিত্তি করে কর্মী নিতে সাত দেশকে চাহিদাপত্র দেবে ইউ সদর দপ্তর এ কর্মসূচির আওতায় যারা কাজে যাবেন মেয়াদ শেষে দেশে ফেরার বাধ্যবাধকতার বিধান থাকবে তথ্য প্রযুক্তি কেয়ারগিভিং নির্মাণ শিল্প ট্যুরিজম হসপিটালিটি কৃষি ও পণ্য প্রক্রিয়াজাত জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের কর্মীরা পাবেন অগ্রাধিকার বাংলাদেশ কিভাবে এ সম্ভাবনা কাজে লাগাতে পারে তা নিয়ে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি আন্ত মন্ত্রণালয় বৈঠকে তৈরি করা হয়েছে রোডম্যাপও তিন মিলিয়ন ডলার অর্থ সহায়তায় ট্যালেন্ট হার্ট প্রকল্পের আওতায় আগ্রহীদের দেওয়া হবে ভাষা ও সংস্কৃতির প্রাথমিক ধারণা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাইশ এর মধ্যে আমরা এই রোডম্যাপটা আমরা ফাইনালাইজ করব এবং ইমপ্লিমেন্টেশনে যাব অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে জার্মানি ইতালি গ্রিস ও রোমানিয়াতে দক্ষ কর্মী পাঠানোর এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞদের কেবলমাত্র একটা বা দুটো আন্ত মন্ত্রণালয়ের বৈঠক করে এই রোডম্যাপ কিন্তু করা যাবে না এবং সম্পৃক্ত রাখতে হবে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং যে অন্যান্য এজেন্সিস যেগুলো যারা এডুকেশন দেখেন দক্ষতা সংগ্রহ শিক্ষিত যারা রয়েছেন হ্যাঁ বিএমইটি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা এর সঙ্গে সম্পৃক্ত কিছু রিসোর্স তারা কমিট করেছেন যারা ট্রেনিংয়ের জন্য তারা দেবেন এবং এটাই খুব গুরুত্বপূর্ণ যে আমার এখান থেকে তুমি যদি শ্রমিক চাও তাহলে সেখানে তোমরা ইনভেস্ট করো আমরা দুয়ে মিলে ঠিক করি তোমাদের কি চাহিদা আমাদের কি চাহিদা আমাদের যে পরিমাণে অ্যাসেট আছে মানব সম্পদে আমরা যদি প্রপার ওয়ার্কারস তৈরি করতে পারি আপনারা ডেসটিনেশন কার্ডডি কোটা দরকার নেই দে উইল লুক ফর আস এইজন্য আমি বলতে যা আমার মিশনের কাজ হলো সেটাকে প্রেজেন্ট করা যে দিস ইজ দা পিপল উই হ্যাভ সো তোমার কি লাগবে বই মতো সরকারি সংগঠন নাকি বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হবে তা নিয়ে সব মহলের পরামর্শ অনুযায়ী কার্যকর প্রক্রিয়া বেছে নেয়ার আহ্বানও তাদের আজির রহমান কিরণ দেশ ঢাকা দেশ জুড়ে হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়ানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে এ সময় তাপমাত্রা আর না বাড়লেও বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশেই থাকবে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে দীর্ঘ মেয়াদি ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশকে সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের বিস্তারিত জুবাই রাজিনের ডেস্ক রিপোর্টে কোনোভাবেই কমছে না গরমের তীব্রতা প্রচণ্ড তাপে বিপর্যস্ত জনজীবন কেউ বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায় কেউ তৃষ্ণা মেটাতে ভিড় করছেন রাস্তার পাশের শরবতের দোকানে গরমের তীব্রতায় শরীরে পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টায়ও কেউ কেউ গেল কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে খুলনা বিভাগ দশর ও চুয়াডাঙ্গায় সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ভ্যানের ভাড়া পাখি ভ্যানের ভাড়া নেই বললেই চলে আবার যা আছে গরমে একটু কাজই হচ্ছে না আমি গরমে চললে কষ্ট হলেও আমাকে কিছু করার নেই বেড়াতেই হবে ব্যবসা করতে গেলে আমরা পেট চালাতে গেলে এটা আমাদের করা লাগবে একই চিত্র রাজধানী ঢাকায়ও প্রচন্ড তাপে নাকাল খেটে খাওয়া মানুষ উপার্জন কমেছে কয়েক গুণ বেশি গুণ চালাইতে পারি না দুই তিন ঘন্টা চালাইলে শরীর কাল

গত বছর যদিও দেয়া একটা দীর্ঘ সময় হিটওয়েভ ছিল তবে ওই ধরনের সমস্যা হয়নি তবে এবছরে আবার কিছুটা পরিবর্তিত হয়েছে যেমন গত বছরের মতো আপনার দিনের তাপমাত্রা কিছুটা কম আছে কিন্তু এবছর যেটা হচ্ছে রাতের তাপমাত্রা বেশি এর মেন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত জল বসু রয়েছে এবং জলিবাস থাকার কারণে মানুষের ভিতরে যে অস্বস্তি বোধ এটা অনেকটা বেড়ে গেছে অপরিকল্পিত নগরায়ন গণহারে গাছ নিধন সহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়েছে দেশ এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন সাময়িকভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে কিভাবে জনস্বাস্থ্যের আপাতত ক্ষতি কম করে এই সিজনটাকে আমরা অতিক্রম করতে পারি এবং সেটিকে কভার করার জন্য কি পরিমাণ গাছ জলাধার এবং অন্যান্য কুলিং ফ্যাক্টর আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এই পরিকল্পনা করে আমাদের কাজ করতে হবে এই চরম ভাবপূর্ণ পরিবেশের জন্য যে স্বাস্থ্যের সমস্যা হবে তাকে মোকাবেলার জন্য তো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করতে হবে অব্যাহত তাপ বৃদ্ধির কারণে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের জুবাইর রাজিন দেশ ঢাকা দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চট্টগ্রামের জনজীবন গরমের দাপটে গ্রাম থেকে শহর সবখানি নাজেহাল অবস্থা এরই মধ্যে মরা উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং এর থেকে কিছুটা স্বস্তি পেতে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছে মানুষ চাহিদা বাড়ায় ফ্যান ও চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অভিযান চালানো হচ্ছে সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে সহকর্মী এ কে এম নাজিমের রিপোর্ট অবস্থায় পড়েছে মানুষ চাহিদা বেড়েছে ফ্যান চার্জার ফ্যান বাতি এবং আইপিএস এর এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রামের রাইফেল ক্লাব ও রিয়াজুদ্দিন এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসময় ফ্যানের দাম বাড়ানোয় দুই দোকানিকে পঁচিশ হাজার টাকা জরিমানা ও অন্য দোকান মালিকদের সতর্ক করা হয়েছে এ বিষয়ে নজরদারি অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা বলছে যে ইম্পোর্টাররা দাম বাড়িয়ে দিচ্ছে ক্ষেত্রে ইম্পোর্টাররা দাম বাড়িয়ে দিলে ওনাদের সেই ক্রয় ভাউচার থাকবে সেই ক্রয় ভাউচার কিন্তু আমরা যে প্রতিষ্ঠানকে জরিমানা করেছি দেখাতে পারিনি যে এই প্রতিষ্ঠানটা দেখেন এই প্রতিষ্ঠানেও আমরা দেখলাম যে ওনাদের মূল্যে খুব বেশি তারতম্য আমরা দেখিনি কিন্তু ওনারা আমাদেরকে ক্রয় ভাউচার দেখাতে পারেননি এদিকে চাহিদা বাড়ার কথা স্বীকার করলেও দাম বাড়ার জন্য পর্যাপ্ত যোগান না থাকাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা ক্রয় ভাউচার দায় রাখে নাই সেটা অপরাধ সেই অপরাধ হিসাবে আপনি জরিমানা করে যে এটা যে ফ্যানটা কিনছে ফাঁসার তিনশো টাকা এখন ডাকাতে আজকে বলছে ফাঁসার আটশো টাকা আজকে বলছে আজকে দিয়ে ফাঁসার আটশো টাকা তো আমাদের সেই আমরা অবশ্যই আমাদের এখানে লাভ কমে করে বেশি করে না লাভ কম করে কিন্তু ফ্যানের দাম ইম্পোর্টার বাড়ায় এই হিসাবে বাড়তি রেটে বিক্রি করতে হয় আমাদের নিউজ ডেস্ক দেশ টিভি গাছ মারা যাওয়ার কারণে তীব্র থেকে তীব্রতর হচ্ছে উষ্ণায়ন তীব্র তাপদাহী বিপর্যস্ত জনজীবন আজকে তাপমাত্রা পরিস্থিতি জানতে সাতক্ষীরা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লা কাইসার সুমন সুমন গরমের কেমন প্রভাব পড়েছে জনজীবনে বিস্তারিত আমাদেরকে জানাবেন ঈশ্বর ধন্যবাদ আপনাকে গতকালকের যে তাপমাত্রার রেকর্ড আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে এবং আপনাকে বলে রাখা দরকার যে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আশাসনী মহাসড়কে সাতক্ষীরা আশাসনির এই এই রাস্তাটিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সারি সারি গাছ মরে একটা কঙ্কাল সার অবস্থার সৃষ্টি হয়েছে বৃক্ষরাজিগুলোর এটি কিন্তু দীর্ঘদিন ধরে এক বছর দুই বছর নয় ছয় সাত বছর ধরে এই চিত্র থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের কিন্তু কোনোভাবেই এটির কোনো হেলদোল তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না ঈশ্বরত আপনাকে বলে রাখা দরকার যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই জেলায় বিভিন্ন কারণে বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং নানা কারণেই উষ্ণতা বেড়ে চলেছে এই উষ্ণায়ন বৃদ্ধির একটি বড় কারণ কিন্তু এই বৃক্ষরাজের মৃত্যুগুলো একটি কারণ এই আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তুলনামূলক গরম কিন্তু আমি উনচল্লিশ চল্লিশ ডিগ্রি বললেও এর থেকে কিন্তু বেশি অনুভূত হচ্ছে আর এই গরমে কিন্তু মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে এখানে দরকার আরও বৃক্ষরাজিকে কিন্তু এখানে লাগানো এবং এখানে পরিবেশবাদীরা কিন্তু বাধা নয় বরং পরিবেশবাদীরা ক্রমাগত অনুরোধ করে চলেছে এখানে আরও বেশি গাছ লাগানোর জন্য এই গাছগুলো তুলে নিয়ে অন্য গাছ নতুন নতুন গাছ লাগানোর জন্য কিন্তু এই এই গাছগুলোর মৃত্যুর রোগ নির্ণয়ের করা হয়েছে এবং আবারও গাছ লাগানোর জন্য এই গাছগুলো তুলে নেওয়ার জন্য গাছের গায়ে কিন্তু নাম্বারও দেওয়া হয়েছে অথচ এই গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে না আর আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই জেলায় ক্রমাগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হয় আর সেই সব দুর্যোগকালীন সময় এই গাছগুলো ভেঙে পড়ে এখানে কিন্তু আরেকটি আরেকটি সংকট তৈরি করে থাকে মানুষের যাতায়াতের পথ বন্ধ হয় মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে যে কারণে এখানে এখানকার মানুষের জরুর দাবি যে জরুরি ভিত্তিতে এখানে এই মরা গাছগুলো তুলে নিয়ে জরুরি ভিত্তিতে এখানে নতুন নতুন গাছ লাগানো হোক এবং এই উষ্ণায়ন রোধে কার্যকারী ভূমিকা রাখা হোক এই ছিল সর্বশেষ ইশরাত সুমন আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে গরমের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লা কাইসার সুমন সংবাদ সকালে আরো থাকছে রাজস্ব কমেছে এনবিআর এর দশ পণ্য থেকে বছরে এক হাজার ছশো সাতাত্তর কোটি টাকা কম শুল্ক মিলেছে অর্থনৈতিক নানা সংকটকে দুষ্টেন বিশ্লেষকরা তীব্র গরমের উত্তাপ চলছে নিত্য বাজারেও সব ধরনের সবজির দাম আকাশ মাছের দামও ধরা বাইরে নিত্য বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল সবজির মাছ সহ নিত্য দাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন ইসরাক আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে মানে লাগামহিনে বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় মানুষের ক্ষমতার বাইরে কিন্তু চলে যাচ্ছে তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটা হলো শামসুদ্দিন সরকার সুপার মার্কেট এখানে কিন্তু বৃহত্তর এই পাইকারি পাইকারি বাজারে কিন্তু আপনার শত শত ট্রাক কিন্তু এখান থেকে উঠানামা করে এবং বিভিন্ন পণ্য এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যায় এবং গাজীপুরের প্রত্যন্ত এলাকায় প্রতিটি উপজেলা কিন্তু এই জায়গা থেকেই আপনার বিভিন্ন যে আলু পেঁয়াজ আদা রসুন যা আছে সব কিছু কিন্তু এই বাজার থেকেই যায় বৃহত্তর এই বাজারে কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখেছি বিভিন্ন যে বাজার রয়েছে সেটাতে আলু এবং পেঁয়াজ যা কিছু আছে সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী তো এখানে কিন্তু আমরা যে পাইকারি আলু আজকে কিন্তু বাজারে রয়েছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে কিন্তু পাইকারি ভাবে যারা বিক্রি করছেন এবং এখান থেকে খুচরা নিয়ে তারা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করতেছেন আপনি যদি দেখাতে চাই এই বা রকম কিন্তু প্রতিটি দোকানেই কিন্তু আপনার মালে বরপুর এবং আপনার জানেন যে হঠাৎ করে আলুর বাজারটা অস্থির হয়ে যাওয়াতে কিন্তু মানুষ কিন্তু এটা নিয়ে বারবার কথা বলছেন এবং সব মহলে কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা যেটা জানতে জানতে পেরেছি এখানে এসে সেটা হলো যে আলু বাজার তারা নিজেরও জানে না কি কারণে হঠাতে এই মানে দাম নামা করে তো এখানে কিন্তু আরোদের অনেক দোকানদারদের সাথে আমরা কথা বলেছি তারা নিজেরাও জানেন না আলুর বাজারে যে হঠাৎ নামা করে কি কারণে সেটা কিন্তু কারণ সম্পর্কে আমাদের সঠিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সকাল থেকে কিন্তু এই জায়গায় আমি দেখেছি যে শত শত ট্রাক কিন্তু রাস্তা পাশে এবং বৃহত্তর এই ভিতরে কিন্তু প্রবেশ করছেন এবং আলু এবং পিঁয়াজের কিন্তু সব ধরনের পিঁয়াজ কিন্তু আলু এবং রয়েছে এই বাজারে তো এখান থেকে কিন্তু গাজীপুরের সব সহ এবং ঢাকারও বিভিন্ন জায়গায় কিন্তু আলু যায় তো যদি আমি দেখাতে চাই আলুর যে পকারবে সেখানে সব ধরনের আলুর দামই কিন্তু একটু বাড়তি মুখে রয়েছে তবে তারা যেটা বিক্রি করছেন সেটা হলো যে আপনার এখানে কিন্তু আপনারা দেখছেন যে যারা খুচরা নিবেন তারা কিন্তু এখানে দাম হাঁকাচ্ছেন এবং আপনি জানেন যে বৃহত্তর এই বাজারে কিন্তু আপনার করে কিন্তু কয়েক মাস ধরেই কিন্তু অস্থিরতা বিরাজ করছে তো সব কিছু মিলে কিন্তু সব কিছু মিলে কিন্তু আলুর বাজার একটু পরিস্থিতি কিন্তু আপনার একটু বেশির দিকে তো আশা করা যাচ্ছে যে দু এক সপ্তাহের মধ্যে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমনটাই কিন্তু বলছেন সাধারণ বিক্রেতারা তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি সবচেয়ে বৃহত্তর এই শামসুদ্দিন সরকার কাঁচা আরতে জানেন যে গাছ সবচেয়ে বড় কাঁচা বাজার এটা এখান থেকে কিন্তু সব জায়গায় কিন্তু আলু এখান থেকে আলু পেস্ট যা কিছু আছে নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকেই যায় তো ইশাক এই ছিল আমার কাছে গাজীপুর আহ শামসুদ্দিন সরকার কাঁচা বাজার থেকে নজরুল আপনাকে ধন্যবাদ গাজীপুর থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম চলে যাচ্ছি পরের প্রসঙ্গে শুধু রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথ শিশুর সংখ্যা প্রায় পঁচাত্তর হাজার মাদকাসক্ত পথ শিশুদের মোট সংখ্যার ছয় শতাংশই গাম জাতীয় মাদক গ্রহণ করছে এ অবস্থাতে আগামী প্রজন্মের জন্য অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা আইন থাকলেও বাস্তবায়ন নেই জানিয়ে তারা বলেন প্রতিরোধে দিতে হবে বিশেষ গুরুত্ব ঋষাদ অর্ণবের বিশেষ রিপোর্ট রাজধানী ঢাকায় প্রতিদিনই পথ শিশুদের মধ্যে অদ্ভুত এক চিত্র দেখা যায় পলিথিনের মধ্যে কি নিয়ে যেন নিঃশ্বাস নিচ্ছে অল্প বয়সীরা প্রতিদিন বোতল টুকিয়ে যে টাকা হয় তা দিয়ে দলবদ্ধ হয়ে এ গাম দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তারা তিন বছর ধরে ট্রেনিং যাচ্ছি কমলাপুরে বহুত আমার দেখতে পারেন আমার আবর্নমো আর কি থাক নাই আমার সাভারের নিজ বাড়ি থেকে পালিয়ে ঈদে ঢাকা আসে নিশাত নামের এক শিশু পালিয়ে আসার কারণ হিসেবে বলছে সৎ মায়ের খারাপ ব্যবহার নিশাতের মতন প্রতিদিন অনেক শিশুই ঘর ছেড়ে রাস্তায় আসে তাদের অনেকে জড়িয়ে পড়ে নানা ধরনের মাদক ও অপরাধে বিভিএসের দেয়া হিসেবে ভয়াবহ ও উদ্বেগের কালকে 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 আর আজকে লাগাইছে ইউনিসেফের এক তথ্য বলছে বাংলাদেশে পথশিশুর সংখ্যা বর্তমানে প্রায় চৌত্রিশ লক্ষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিসংখ্যান বলছে এদের মধ্যে আটান্ন শতাংশ পথশিশুই বর্তমানে মাদকাগ্রস্ত যাদেরকে ঘিরে গড়ে উঠবেই দেশের ভবিষ্যৎ তাদের নিয়ে কতটা ভাবছে কর্তৃপক্ষ রাজধানীতে রাতেও দেখা যায় প্রায় একই চিত্র আঠা জাতীয় এনেশার নাম ড্যান্ডি ক্ষুদা নিবারণের জন্যই মাদক গ্রহণ এমন দাবি করে শিশুদের অনেকে কি গরম আর ঘরে শান্তি থাকে না রাস্তার আরে আঙ্গো আঙ্গ পাশে দাঁড়ানোর মতো তো কেউ নাই অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পথ শিশুদের দিয়ে তুলনামূলক খুব সহজে মাদক বহন করানো সম্ভব এজন্য তাদের মধ্যে মাদকা শক্তির প্রবণতাও বেশি আমাদের এই পথ শিশুদের যে পুনর্বাসন বলুন তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে ধরনের উদ্যোগ অথবা কর্মসূচিগুলো রয়েছে এগুলো একেবারেই নামকা ওয়াস্তে কর্মসূচি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান মাদকাসক্তির কারণে শিশুদের মানসিক ও মনোদৈহিক বিকাশ ব্যাহত হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত এইসব শিশুর অধিকাংশই কিন্তু শীর্ণ থাকে খর্বকায় থাকে এবং যে ওজন তাদের থাকা উচিত বয়স অনুপাতে সেটি থাকে না খাওয়ার রুচিও কম থাকে আইন থাকলেও বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্ট বলে জানান এ আইনজীবী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে আইন আছে আইনটা কাগজ কলমে না করে প্রচার প্রচারণা এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে এগুলো প্রচার প্রচারণা প্রতিরোধটা বেশি করলে আর এটা কম হবে শাস্তির চেয়ে প্রতিরোধের বিষয়কেও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা তুই বলো না রে তুই বলো না আসা ইয়া কেন রে তুই করলি চলো না ঋষাদর্ণব দেশ টিভি ঢাকা পুলিশের সাবেক আইজে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করবে দুদক এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুদক কার্যালয় সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থার সচিব এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সংবাদ প্রকাশ করা হয় এদিকে সাবেক আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয় একাধিক গণমাধ্যমে এর মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরেকি টোলায় চারশো বিঘা জমিতে গড়ে তোলা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট গুলশান ও মগবাজারের একাধিক ফ্ল্যাট পূর্বাঞ্চলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির কথা উঠে আসে গণমাধ্যমে এর বাইরে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা পরমে ফারহিন রিস্তা ছোট মেয়ে তাহসিন রাইসার নামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানিতে একাধিক শেয়ার থাকার খবর প্রকাশ হলে দেশে তৈরি হয় চাঞ্চল্য সবশেষ রোববার বেনজিরের সম্পদের বিষয়ে জানতে দুদকে আবেদনের কথা জানান ব্যারিস্টার সাইদুল হক সুমন এরপর সোমবার তার সম্পদের উৎস সম্পর্কে অনুসন্ধান করতে হাইকোর্টে রিট করেন তিনি সাবেক আইজিপি বেনজিরের এই অবৈধ সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও দীর্ঘদিন নীরব ছিল দুর্নীতি দমন কমিশন দুদক সবশেষ যেন ঘুম ভাঙলো সংস্থাটির সোমবার এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদের বিপুল সম্পদের উৎস অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এক এপ্রিল ও দুই এপ্রিল দুই তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয় সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে সংবাদ প্রকাশের পর দীর্ঘ সময় দুদকের নিরাপত্তার বিষয়ে সচিব বলেন গত আঠারোই এপ্রিল বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের উৎস নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশটিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক আইজিপির আইনজীবী হাসান মাহমুদ অর্থনৈতিক মন্দার কারণে কমেছে আমদানি ফলে রাজস্ব কমেছে এনবিআর এর দেশে ব্যবহৃত বহুল ব্যবহারযোগ্য চাল পেট্রোলিয়াম অয়েল বিভিন্ন ধরনের স্টিল সহ পণ্য থেকে এক বছরে এক হাজার ছশো সাতাত্তর কোটি টাকা কম শুল্ক পেয়েছে এনবিআর যার কারণ হিসেবে অর্থনৈতিক নানা সংকটকেই দোষছেন বিশ্লেষকরা নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে গেল কয়েক বছর ধরে সংকটে দেশের অর্থনীতি বাগে আনা যাচ্ছে না আমদানি রপ্তানি বাণিজ্য উচ্চ সহ নানা খাত যার মোটা দাগে প্রভাব দেশের রাজস্ব খাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও এলসি জটিলতায় পণ্যের আমদানিতে পড়েছে বড় ভাটা যার প্রভাব পড়েছে রাজস্ব আহরণেও দশ পণ্যের মধ্যে চাল আমদানি আগের বছরের তুলনায় চলতি অর্থ বছরে আট মাসে কমেছে এগারো লাখ একাত্তর হাজার আটশো মেট্রিক টন আর রাজস্ব আহরণ কমেছে তিনশো কোটি টাকা একই চিত্র পেট্রোলিয়াম অয়েল স্টিল পাই স্টিল শিট রেলওয়ে কোচ স্টিল স্ট্রাকচার আয়রন স্টিল স্টিল ব্রিজ সেকশন নেপথা ও অ্যালুমিনিয়াম কেবলেও সংস্কার পালনের দায়িত্ব রাষ্ট্রের এনবিআর এর একান না যে রাষ্ট্র আইএমএফ কাছ থেকে শর্ত কঠিন শর্তগুলো দিয়ে মানবে বলে যে রাষ্ট্র যে সিস্টেম এই আইএমএফ এর লোনটা নিয়েছে দায়িত্বটা তাদের 2022 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে 10 পণ্যের মোট আমদানি হয় 24 লাখ 33 হাজার 92 টন। এক বছরের ব্যবধানে বহুল ব্যবহৃত এই 10 পণ্যের আমদানি কমেছে অন্তত 16 লাখ টন। যেখানে আগের বছরের তুলনায় এক 1677 কোটি টাকা কম শুল্ক পেয়েছে এনবিআর। ইয়ার টু ইয়ার কম্পেয়ার করি গত বছরের একই সময়ের এই কয় মাসে এবং এ বছরের এই কমার্সে একই সময়ে যা রেভিনিউ আর্ন হতো সেটা কিন্তু মোটামুটি একটা অ্যাট স্পেসে আছে এটা কমে যাচ্ছে কথাটা ঠিক হবে না ট্যাক্স জিডিপি রেশিও অন্তত স্থির থাকার কথা এটা আমরা তো যেটা দেখেছি মানে যে রেটে জিডিপি বাড়ছে সেই রেটে যদি রেভিনিউ কালেকশন বাড়ে রেশিও পরিবর্তন হবে না এতে আমরা তো আবার নেমে যাওয়ার দেখেছি যে মানে যেই রেটে জিডিপি বাড়ছে সেই রেটে রেভিনিউ গ্রোথ হচ্ছে না রাজস্ব ঘাটতি মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এই যে সমস্ত জায়গা থেকে শুল্ক আসছে বা বিশেষ করে আমদানি শুল্ক এবং অন্যান্য যে পরোক্ষ করগুলো আছে তো সেইখানকার উপর যে নির্ভরশীল সেটা কমিয়ে আমরা কিন্তু এই যে ডিরেক্ট যেটা আছে তো সেটা যদি বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রে সরকারের আসলে রাজস্ব সহায় সামনে দিকে আরো বাড়বে সুতরাং আমাদের একটা ট্রান্সফরমেশন দরকার প্রয়োজন এবং সক্ষমতা দুটোর ভিতরে একটা সমন্বয় করতে হবে যে কাজ আমি করতে পারবো যে ঋণ নিয়ে আমি শোধ করতে পারবো বা শোধ করার সুযোগ আমার আছে বা থাকবে সেই কাজ হাতে নেওয়া উচিত এছাড়া ঢালাওভাবে কর ছাড় দেওয়ার প্রবণতা থেকে বের হওয়ার পরামর্শ বিশ্লেষকদের নুকুর মাহমুদ দেশটিভি ঢাকা সংবাদ সকালে আরও থাকছে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছাপ গণকবরে দুইশো তিরাশি মরদেহ বিমান থেকে টান সরবরাহ চলছে খানি হিসে ফিরছে মানুষ চিকিৎসক মারধরের প্রতিবাদে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের সব ধরনের সেবা বন্ধ এ বিষয় বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম নাজিম সবশেষ খবর খবর আমাদেরকে জানাবেন যে আপনি যেমনটা বলছেন আসলে সম্প্রতি সময় চট্টগ্রামের দুজন চিকিৎসকের উপর হামলার ঘটনার কারণে মেডিকেল অ্যাসোসিয়েশন যে একটি সংগঠন রয়েছে ডাক্তার সেই বিএম এর পক্ষ আসলে সম্প্রতি গত সতেরো এপ্রিল বলা হয়েছিল যে এই ঘটনা যদি সুস্থ বিচার না হয় তাহলে তারা বেসরকারি যেসব হাসপাতাল ক্লিনিক ডায়গনিক সেন্টার রয়েছে এবং চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং ডায়গনিক সেন্টারে যে ডাক্তারের প্রাইভেট প্রাইভেটভাবে যে রোগী দেখা হয় সেটি বন্ধ করে দেওয়া হবে তারই আহ ঘোষণা অনুযায়ী আর সকাল ছয়টা থেকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল সব বেসরকারি হাসপাতাল ফিল্ডে ডায়াগনোস সেন্টার রয়েছে এগুলি সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সকাল থেকে নগরে যেসব বেসরকারি কয়েকটি হাসপাতাল রয়েছে যেগুলো পরিচিত বা সবসময় রোগীরা বের করে সেগুলিতে আসলে এক ধরনের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে এখানে সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ তবে তারা তাদের যে পুরনো যে রিপোর্ট বা রোগী ভর্তি আছে সেগুলো দেখা না করছেন তবে নতুন কোনো বা পরীক্ষা করানো এবং নতুন কোন রোগী ভর্তি করানো সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এতে করে আসলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষ তারা চট্টগ্রাম যেসব পাশের উপজেলা রয়েছে বিশেষ করে এখানে আমরা এসে কক্সবাজার থেকে পর্যন্ত এখানে রোগীরা এসেছেন এবং চট্টগ্রামে যেসব আশপাশের উপজেলা রয়েছে হাটাজারি রাওজান ফটিকছড়ি পাশখালী এগুলোর থেকেও আসলে রোগীরা এসে এসব আহ প্রাইভেট

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছাপ গণকবরে দুইশো তিরাশি মরদেহ বিমান থেকে সরবরাহ চলছে খান মানুষ শর্ত না মানা নানা কারণে গেল বছরের জুলাই সিলেটের তিনটি টোল প্লাজার ব্যবস্থাপনার দায়িত্ব থেকে বাদ পড়ে এশিয়ান ট্রাফিক অ্যান্ড টেকনোলজি এটিটি এরপর যানবাহন থেকে অর্থ আদায়ের দায়িত্ব নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর কিন্তু আদায় করা অর্থের যথাযথ হিসেব না রাখা সহ বিস্তর অভিযোগের অন্ত নেই টোল প্লাজা গুলোতে সিলেটের তিন টোল প্লাজা ঘুরে সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত সিলেট ঢাকা মহাসড়কের শাহপরান শেরপুর ও ফেন্সুগঞ্জ টোল প্লাজায় প্রতিদিন এভাবে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা কিন্তু টাকা রেখে হাতে ধরিয়ে দেয়া এসব রশিদে নেই গাড়ির ধরন অনুযায়ী আদায়কৃত অর্থের কোনো নির্দিষ্ট চিহ্ন বা হিসাব আদায়কারী সাক্ষর এখানে মানে দস্তখত তাদের দস্তখত দেয় নাই ফেন্সুগঞ্জ আছে

হাতের হাতে অনিয়ম ধরে ফেলায় দেশ টেলিভিশনের ক্যামেরা দেখে দরজা বন্ধ করে দেন সাপরান টোল প্লাজা ম্যানেজার অনেকক্ষণ অপেক্ষার পর দৈনিক আদায় করা অর্থের হিসেব ও নিজেদের পদ পদবি নিয়ে কথার খেই হারিয়ে ফেলেছিলেন এই ব্যক্তি প্রতিদিন কালেকশন এটা আমাদের আত্মানা এটা এক্সেন্সারে সে হিসাব করে নিয়ে যান ওনার আন্ডারে থাকে প্রতিদিন রাত আসেন উনি কার দিয়ে এসে তিনি হিসাব করে উনি নিয়ে যান এটা হয়তো আজকে লিখতে পারিনি ওর জন্য লিখতে পারেনা বইও করছেন প্রতিদিন সিলেটের এসব টোল প্লাজা দিয়ে ছ হাজারের বেশি যানবাহন চলাচল করছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগে থাকে এবং এই যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন তিন হাজার তিন হাজার ছয় হাজার গাড়ি চলে ঢাকা সিলেট মহাসড়কে এবং অনেক সময় টুরিস্টের চাপ থাকলে এটা অনেক বেশি বেড়ে যায় বা ঈদের সময় দেখা যাবে এই চাপটা অনেক বেশি বেড়ে যায় সেই হিসাবে সরকারি কোষাগারে জমা দেওয়া টাকার অঙ্ক বেশি হওয়ার কথা থাকলেও হিসেবে আছে বড় পাওয়ার প্রেক্ষিতে যদি আমরা পাই তাহলে ওই সময়ে কে ওইখানে ডিউটিতে ছিল তার বিরুদ্ধে আমরা তাকে আমরা সরাই বা তার বিরুদ্ধে অর্থ আদায়ে বিস্তর অনিয়মের অভিযোগ উড়িয়ে না দিয়ে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা নিউজ ডেস্ক দেশ টিভি কুড়িগ্রামে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ পশুপাখি ও প্রকৃতি প্রচন্ড গরমে জনজীবন ও ফল ফসলের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে গত প্রায় দুই সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়ায় একদিকে গরমে নাকাল জনজীবন অন্যদিকে ভুট্টা মরিচ ঢেঁড়স ও বড় ধান সহ বিভিন্ন ফসলের উপর প্রভাব পড়েছে এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে যে চলতি মাসেও নেই বৃষ্টির সম্ভাবনা কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বৈশাখ মাসের সপ্তাহ পেরুলেও জেলায় নেই বৃষ্টির দেখা দাবদাহের জনজীবনে যেমন নেমে এসেছে তেমনি বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হওয়ার উপক্রম দিতে হচ্ছে অতিরিক্ত সেচ বাড়ছে মাকড়ের উপদ্রব প্রখর রোদ্রে একবার সেচ দেওয়ার সাথে সাথে আবারও খেতে ধুলাময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেচের অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির এ অবস্থায় ফসল নিয়ে হতাশা ও দুশ্চিন্তায় কৃষক জেলার বিভিন্ন সবজি খেতে গিয়ে দেখা যায় কৃষক অতিরিক্ত দাপদহ থেকে ফসল রক্ষায় অতিরিক্ত সেচ কীটনাশক সহ নানাবিধ পন্থা অবলম্বন করছেন তবে খুব একটা কাজে আসছে না এতে একদিকে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আবার পানি ঘুমড়াও নাই লাউও নাই মতো বাঁচতেছে না বৃষ্টির কারণে আমার সবাই অভাবে পড়িয়েছি মনে সারের দাম ইউ মানে ইয়ের দাম এবং পানি দিতে হচ্ছে সেচের দাম এখন মনে করেন ঘন্টায় দেওয়া অনেক বেড়েছে একশো আশি টাকা কুড়িয়া তাতে তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে তাই পোকা বেশি তারপর বলে শ্যালো দিয়ে পানি দেওয়া লাগে খরচ বেশি লস হয়ে যাবে বৃষ্টি নেওয়ার কারণে মানে পোকাটা বেশি হয়েছে সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছেও চলমান তাপপ্রবাহ আরো কিছুদিন অব্যাহত থাকবে পাশাপাশি বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ যেহেতু উচ্চ তাপমাত্রা বিরাজ করছে আমরা সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে পানি বর্ষের ঘাটতি রয়েছে সেসব জায়গায় আমরা সেচ প্রদানের কথা বলছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের পাশে থেকে এই বর্তমান যে তাপপ্রবাহ বিরাজমান তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অধিদপ্তর নিউজ ডেস্ক দেশ টিভি